हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल हाउस बाय पूजा। और आमी पूजा एसे गेछी आज के तोमादे साथे तड़कार रेसिपी निये। आज के कोनो ब्लॉग ना बंधु, आज के एकटा रेसिपी निये एसेछी तोमादे साथे। देखे नाओ, चार घंटा तड़कार डालटा भिजिए रेखेछिलाम। तड़का रान्ना करार जोन्नो देखो, आमी प्रथमे कुकारे तड़कार डालटा दिए दिएछी, जल दिए दिएछी। आर ए देखो, आदा कुचि और रसुन कुचि एटा सबटा दिए देबो एर मध्ये। আর দেব পরিমাণ মতো নুন। আর দেব আমি এক পলা তেল, নাহলে সিটিতে আটকে যাবে ডালটা। তো এবার আমি এটাকে তিনটে থেকে চারটে সিটি দিয়ে নেব। ফোড়ন দেব আমি হিং দু চুটকি আর গোটা জিরে, আর লাগবে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেখো দুটো টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তো চলো আমরা এবার তরকাটা স্টার্ট করে নিই। প্রথমে তেল দিয়ে নিয়েছি, আর আমি এবার ডিমটা ভুজিয়া করে নেব। ফার্স্ট ডিম দিয়ে দিয়েছি, এবার অল্প একটু নুন দিয়ে নিলাম, দিয়ে ডিমটাকে ভুজিয়া করে নেব। এবার আমি দেখো আমার ডিমের ভুজিয়া করে তুলে নিয়েছি, আবার তেল দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেব। প্রথমে দেব গোটা জিরে আধ চামচ, আর দেব হিং দু চুটকি। ফোড়নটা আগে হয়ে যাক, ফোড়নটা একটুখানি হয়ে গেলে পর আমি এই যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। আর ডিমের ভুজিয়াটা করে ওই প্লেটেই তুলে রেখেছি। তো চলো আগে পেঁয়াজটা দিয়ে দিই, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে আগে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা চলো ব্রাউন করে ভেজে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। দেখো আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দেখো অনেক জল বেরিয়ে গেছে। এবার একে একে আমি এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো, একটু ভাজতে হবে আর একটু ভাজতে হবে টমেটোটা। এবার আমি দেবো ধনে গুঁড়ো হাফ টি স্পুন, হলুদ গুঁড়ো হাফ টি স্পুন, আর দেবো পরিমাণ মতো নুন, কারণ আমি তরকার ডালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এই যে পরিমাণ মতো নুন দেবো, আপনারা নিজেদের স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। তো এবার একটু ভালো করে মশলাটা কষতে থাকতে হবে। নুন শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে কষিয়ে মশলাটা কষতে থাকতে হবে, ভালো করে কষিয়ে তেল ছাড়া অবধি। এখন আমি এটা কষাবো, তারপর আবার আসছি আপনাদের কাছে। তো দেখো মশলাটা প্রায় কষা হয়ে এসছে, আর আমি এবার দেব হাফ টি স্পুন সিমলা মির্চ। এবার ভালো করে মশলাটা কষাতে থাকতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখো আমার মশলাটা হয়ে গেছে, আমি এবার তরকার ডাল সিদ্ধ করে রেখেছি যেটা, এটা মিক্স করবো। দেখো আমার সব ডালটা মিক্স করা হয়ে গেছে, এবার ভালো করে ফোটাতে হবে।
আমি এবার পরিমাণ মতো মিষ্টি লঙ্কা কুচি আর ডিমটা এবার অ্যাড করে দেব। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ভালো করে ফুটতে দেব। তো চলো এটা ফুটুক, আমরা একটু ঢাকা দিয়ে রাখি, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে আমার তরকাটা। কেমন দেখো, আমি কিন্তু গ্যাসটা সিম করে রেখেছি যাতে হালকা হালকা ফোটে আর একটু ফ্লেভারটা সব কিছুর মধ্যে ভালো করে মিক্স হয়ে যায়। আর একটু ঢাকা দেওয়া থাক। ব্যাস আমার তরকাটা হয়ে গেছে, এবার আমি এটাকে বন্ধ করে দিলাম আর এটাকে এবার আমি সার্ভ করে দেবো। তো চলুন আমি এটাকে সার্ভ করে দিই। আজকে এই অবধি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো। টাটা, ভালো থেকো সবাই। দেখো আমার তরকাটা রেডি আর পুরো ভাপ বেরোচ্ছে, আর দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। খেতে কেমন হয়েছে এখনো পর্যন্ত জানি না, তোমাদের সাথেই আগে শেয়ার করলাম।